কোথায় আজিজ মোহাম্মদ ভাই? চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার বিচার কাজ পুনরায় শুরু হয়। ফের আলোচনায় বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই। কিন্তু কোথায় কিভাবে আছেন আজিজ মোহাম্মদ ভাই তা খুঁজতে আমরা গিয়েছিলাম গুলশান দুয়ের 57 নম্বর রোডের 11/ এ বাড়িতে। ভেতর থেকে তালাবদ্ধ আলিশান বাড়িটিতে কয়েকজন নিরাপত্তা কর্মী ছাড়া কারো যাতায়াত নেই। কেউ নাই, এই গার্ডের মধ্যে আমাদের গাড়ির মধ্যে এমনি উপরে কেউ থাকে মানুষজন? আমার ধারণা মতো না, কিন্তু আমি দুদিনের শ্মশানের মতোই দেখলাম। একসময় মদ নারী আর মাদকের আড্ডাস্থল হিসেবে জমজমাট বাড়িটিতে পার্টি লেগেই থাকত। মাঝে মধ্যেই হতো বিভিন্ন সিনেমার মহরত। নায়িকা আর উঠতি মডেলদের ভিড়ও ছিল আজিজ মোহাম্মদকে ঘিরে। কিন্তু সেই বাড়ি কয়েক বছর ধরেই শুনশান নীরব। জানা গেছে তিনি সপরিবারে থাইল্যান্ডে বসবাস করছেন। বাড়ির নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন অনেক বছর ধরেই আজিজ মোহাম্মদ এই বাড়িতে আসেন না। মাঝে মাঝে তার স্ত্রী ব্যবসা তদারকিতে আসলেও বেশি দিন থাকেন না। ২০১৯ সালে এই বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ, সীসা ও ক্যাসিনো সরঞ্জাম জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। র‍্যাব বলছে 1998 সালে নায়ক সোহেল চৌধুরী হত্যার অন্যতম পরিকল্পনাকারী বোতল চৌধুরী হলেও আজিজ মোহাম্মদ ভাইয়ের নির্দেশেই ঘটেছিল এই হত্যাকাণ্ড। আজিজ মোহাম্মদ সাহেবের সাথে জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরীর বিভিন্ন ইস্যুতে বাগদণ্ড হয় এবং তাদের মধ্যে হাতাহাতি হয়, যার প্রেক্ষিতে আজিজ মোহাম্মদ ভাই, বান্টি ইসলাম এবং আশিস রায় চৌধুরী তারা তাকে উচিত শিক্ষা দেওয়ার একটি পরিকল্পনা নেয় এবং এই উচিত শিক্ষা দেওয়ার যে দায়িত্ব আজিজ মোহাম্মদ ভাই শিশু সন্ত্রাসী ইমনকে দিয়েছিল। শুধু সোহেল চৌধুরী নয়, আধুনিক বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর জন্য আজিজ মোহাম্মদ ভাইকে অভিযুক্ত করেন অনেকেই। কেফা চাকিল, বাংলা ভিশন, ঢাকা।